So everyone, let's make a spirogram with an unknown topic. Our today's topic is speed breaker. A speed breaker niye amra ajke spirogram korbo. So shikhechi bondhu bhai obunera, tumra speed breaker ta ki seta jano, raster moddhe thake je ektu uchu jayga jeta moloto speed ke niyontron korar jonno byabohar kora hoy, shetake bola hocche speed breaker like this. সো এই স্পিড ব্রেকার নিয়ে তোমরা ক্রিটিক্যালি এবং ক্রিয়েটিভলি চিন্তা করো। চিন্তা করলে কিছু ছোট ছোট বাক্য পাবে, সেই ছোট ছোট বাক্যগুলো থেকে কিছু কিওয়ার্ডস বের করে নেওয়ার চেষ্টা করো। আমি চিন্তা ভাবনা করে কিছু কিওয়ার্ডস পেয়েছি, সেগুলো আমি আগে থেকে লিখে রেখেছি তোমাদের সবার কাছে। ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, সো স্পিড ব্রেকার সাথে কাকা ইজ টেকিং ক্লাস। সো ডিয়ার লার্নার্স, ফর মেকিং এ স্পাইডারগ্রাম with speed breakers, first word is traffic management system. So আমি প্রথম যে শব্দটি পেয়েছি সেটা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। এটা স্পিড ব্রেকারস হচ্ছে একটি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রাফিককে ম্যানেজ করার একটা সিস্টেম, সেখান থেকে আমি পেয়েছি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এই যে স্পিড ব্রেকার, এটা একটু উঁচু, এটা একটু ভার্টিক্যাল ঢালু, যার কারণে সেখান থেকে আমি ভার্টিক্যাল বা ঢালু বা স্লোপ শব্দটা পেয়েছি। তারপরে স্পিড ব্রেকারের কিছু নাম আছে, আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানে না। স্পিড ব্রেকার ইজ নোন অ্যাজ, এখানে দেখতে পারো, স্পিড বাম্পস অর স্পিড হাম্পস, অর্থাৎ এটাকে স্পিড বাম্পস অথবা স্পিড হাম্পস বলা যেতে পারে। ইট ইজ নোন অ্যাজ স্পিড বাম্পস অর স্পিড হাম্পস। অ্যান্ড স্পিড ব্রেকার ইজ ফাউন্ড, একটু খুঁজে দেখো তো বন্ধুরা কোথায় স্পিড ব্রেকারটি দেখা যায়। হ্যাঁ, ঠিক ধরেছ, স্পিড ব্রেকারটি স্কুলের সামনে, কলেজের সামনে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, হসপিটালের সামনে, ওকে, বাজারের সামনে, যেখানে লোকালয় মানুষজনের চলাফেরা অনেক বেশি, সেই জায়গাগুলোতে স্পিড ব্রেকার থাকে। আবার আরও এক্সেপশনাল কিছু জায়গায় স্পিড ব্রেকার থাকে, যেমন এন্ট্রি পয়েন্টস, কিছু কিছু এন্ট্রি পয়েন্টসগুলোতে স্পিড ব্রেকার থাকে। আবার কিছু মানে নিয়ার দ্য টোল বুথ, যেখানে টোল সংগ্রহ করা হয়, যেমন সেতু, ব্রিজ, ওকে, অথবা ব্রিজের শুরুতে বা সেতুর শুরুতে বা যেই সেতু বা ব্রিজে টোল সংগ্রহ করা হচ্ছে তার আগে স্পিড ব্রেকার থাকতে পারে। সো এই জায়গাগুলো আমরা স্পিড ব্রেকার দেখি। আমরা ক্রস রোডে অনেক সময় স্পিড ব্রেকার দেখি, যাতে করে কোনো কিছু ক্রস করতে গেলে অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার কোনো সম্ভাবনা না থাকে, আগে থেকে যেন ট্রাফিকগুলো বা ভেহিকলসগুলো তাদের স্পিডকে নিয়ন্ত্রণ করে রাখে। সো স্পিড ব্রেকার ইউজ কি? দ্য ইউজ অফ দিস স্পিড ব্রেকার ইজ টু স্লো ডাউন দ্য স্পিড অফ এ ভেহিকলস, অফ এ বাইক, ওকে। সো একটা বাইক অথবা একটা ভেহিকলসের স্পিডকে স্লো ডাউন করে দেওয়ার জন্য স্পিড ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে। এবং এই স্পিড ব্রেকারটা মোস্টলি ইউজ করা হয় অ্যাক্সিডেন্ট অথবা পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্টকে ডিক্রিজ করার জন্য, দুর্ঘটনা কমানোর জন্য অথবা দুর্ঘটনার সম্ভাবনা কমানোর জন্য স্পিড ব্রেকারটা ব্যবহার করা হয়। দিস ইজ দ্য ইউজ। তোমরা আরও চিন্তা করলে আরও অনেকগুলো ব্যবহার পেয়ে যেতে পারো। এবং এখানে আমি একটা টপ কনসেপ্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে আনপ্ল্যান্ড অর্থাৎ অপরিকল্পিত স্পিড ব্রেকারের ব্যবহার, ইউজ অফ আনপ্ল্যান্ড স্পিড ব্রেকার, ইউজ অফ আনপ্ল্যান্ড স্পিড ব্রেকার, স্পিড ব্রেকারের অপরিকল্পিত ব্যবহার। এর ফলে কী কী হতে পারে, যেমন এমার্জেন্সি ভেহিকলস, ফর এক্সাম্পল অ্যাম্বুলেন্স, দে মে স্লো ডাউন দেয়ার স্পিড, যেহেতু অ্যাম্বুলেন্সে আমাদের প্যাশেন্ট থাকে এবং সেই ভেহিকলসগুলোর স্পিডগুলো স্লো ডাউন হয়ে যেতে পারে। সাডেন ব্রেক, ইউ আর ড্রাইভিং এ বাইক অ্যান্ড ইউ ডিড নট ফাইন্ড দ্য স্পিড ব্রেকার অ্যান্ড সাডেনলি ইউ আর ব্রেকিং দ্য বাইক, সো ইন দিস কেস ইউ মে হ্যাভ দ্য পসিবিলিটি অফ অ্যান অ্যাক্সিডেন্ট। তো স্পিড ব্রেকার যদিও অ্যাক্সিডেন্ট কমানোর জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু স্পিড ব্রেকারের কারণে অনেক সময়, বিশেষ করে রাতের বেলায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, বিশেষ করে বাইকারদের। তাছাড়া অনেক সময় বড় বড় বিজি রোডগুলোতে, ব্যস্ত এলাকাগুলোতে অপরিকল্পিত স্পিড ব্রেকার ট্রাফিক কনজেশন অর ট্রাফিক জ্যাম তৈরি করে, ভেহিকলসগুলো ইজিলি সেগুলো দেখতে পাবো। সো ইন দিস ওয়ে ইউ ক্যান মেক এ স্পাইডারগ্রাম অন অ্যানি কমন অর আনকমন টপিক, এবং দিস উইল গ্রেটলি হেল্প ইউ মেকিং সেন্টেন্স, স্পিকিং অর রাইটিং। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখব কিভাবে আমি এই যে ছোট ছোট বাক্যগুলো তৈরি করতেছি, এই ছোট ছোট বাক্যগুলোকে কিভাবে খুব দ্রুততার সাথে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যেতে পারে, খুব সহজ সরল প্রাণোজ্জ্বল কিছু টেকনিক আমি শেয়ার করবো। দিস উইল গ্রেটলি হেল্প ইউ, সো কিপ ইন টাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।